দর্শকে বলছে কি ব্যাপার, বাদর আমটা একবার মুখে ঠেকাইছে একবার পাচায় ঠেকাইছে কেন? আর একবার আমার মায়ের অনুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল মহাশয়। গান এবার চরম সীমায় উঠেছে নাকি বলছেন? মানুষের ভিড় অনেক জুটেছে আর আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে নাকি গো? উনি লেগেছেন বলতে, আপনারা প্রায় লেগেছেন বলতে, আমিও বাসা ঘরে বসে বসে লেগেছিলাম চলতে, উসকে দিয়েছে ভাবের বলতে সেই মতো চলতে আর দু চার কথা বলতে। আর কেউ কেউ দেখছে আবার লেগেছে টাকা ঢালতে। আচ্ছা টাকাটা কি বলে দিলেন, গান শুনে দিলেন না জাজ ভাই বলে দিলেন? জলে জল টানে, বুঝতে পারছেন? সত্যি কথাই দেখবেন যে গ্রামে সহজাতি আছে জাজ ভাই আছে তাদের একটু বুকের পাটা বেশ বেশ বেশ। বাবারে আমার জাজ ভাই কবি গানে করছে, কথায় কথায় বলছে। আর যাওয়ার সময় আপনারা একবার চর্ব চর্ব করে হাত তালি দিলেন, কি করলেন? কোনো লিটার টিটার বটে নাকি বক্তৃতা দিচ্ছে তাই একবারে সবাই সবাতে দাঁড়িয়ে বক্তৃতা দিলেও দিয়ে তাই হাত তালি দিচ্ছেন? হাত তালি দিলেন, আমার হাত তো তুলুন তো দেখি। বেশ বেশ বেশ, ঘুষ ফুস দিয়েছে নাকি মনে হয় জানো? যারা ধর্ম লোক তারা হাত তালি দেয় না, যে কোটা হাত তালি দিয়েছে সেই কোটা আমার দলের মাল, বুঝতে পেরেছ? যারা ধর্ম করে তারা মালা জপে, তারা হরি নাম বলে পরে জপে, কি বাতাসা ছিটোয়। আর যারা এই আমার দলে অধর্মী লোক বুঝেছে বুঝেছে না বুঝেছে না বুঝেছে তারাই হাত তালি দেয়, কি বলছেন? দেখে লিখো যা বলছে বলছে না বলছে না বলছে, আমাদের মজা তো মারা হচ্ছে নাকি বলছেন? তাই এতক্ষণ ধরে আমি আহা করি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই, খালি মাঝে মাঝে বলছে তুমি এত প্রশ্ন করেছো কেন, এত প্রশ্ন করলি কেন? আচ্ছা দাদা আমি এত প্রশ্ন করেছি, আমি একটা বলেছি যে তোমার প্রশ্ন থাকলো, আমি আলোচনা করেছি, শুনো ভুনো কানা পথ পায় পায় না তিন জনা। আর এদের দলে মাল তাল কানা একজনা, বুঝতে পারছেন? সুর কানাকে পারা যায়, রাত কানাকে পারা যায়, দিন কানাকে পারা যায়, কিন্তু তাল কানাকে পারা যায় না। পারা যায় এই দেখুন, এই দাদাবাবু অনেকক্ষণ ধরে গান শুনছে বসে বসে, আপনার সামনে আমি চারটে কথা দিয়েছিলাম, যেমন তুমি আমাকে চারটে দিয়েছ আমিও চারটে দিয়েছিলাম। আমি বললাম অগস্ত নামে একটা মুনি ছিল, সে নিজের কন্যাকে বিয়ে করলো কেন কেন কেন, একটু উত্তরটা পেলেন? টাকা তো খুব দিলেন, 500 টাকা দিয়ে দিলেন আবার ও সামনে বছর। হ্যাঁ কি বলছেন? একটা কথা খুব সামান্য একটা কথা আমি জিজ্ঞাসা করেছিলাম, অগস্ত নামে একটা মুনি ছিল, সেই মুনি নিজের কন্যাকে বিয়ে করলে কেন? এর কারণটা কি? নিজের মেয়েকে কেউ বিয়ে করে? আমার অধর্মের দলে নিজের মেয়েকে কেউ বিয়ে করেছে? তাহলে এর উত্তরটা কি হলো? বাবারে কেমন বলছে দেখুন, 12 বছর বাবি বৈষ্ণবের ঝুলি তবে পাবি একটা বুলি। তোর ঝোলায় কি আছে, কি আছে তোর ঝোলায়? আধখানা নারকেলের মালাই ভরা আছে, এছাড়া কিছু নাই। ঝোলা দেখলাম মালাও দেখলাম, নাকি বলছেন? রে যারা মালা ভজে তাদের মতো বদলো কেউ নাই। হ্যাঁ গো বেশ বেশ, যাদের মতো যারা মালা ভজে আমাদের গ্রামে আছে তো অনেক বর্গীরা দেখেছি, এরা বৈষ্ণব নয়, এরা কটা বর্গী বুঝতে পারছেন? হ্যাঁ দেখবেন ওই ঘরে কৃষ্ণ বলে দরজায় দাঁড়াবে, দিয়ে ঝোলাতে মায়েরা চাল দেবে, সেই চাল গোটা নোট কোনো দোকানে বিক্রি করবে, দিয়ে জমি বন্ধক দেবে, নাহলে সুদে টাকা খাটাবে, বুঝতে পারছেন? সত্যি কথা বলছি, বেদ বিধি ছাড়া যা বৈষ্ণব পাড়া, এরা বেদের মধ্যে এখানে বেদ যে বিধি যে আমাদের মধ্যে এখানে মনে করুন সব আছে তাদের ঊর্ধ্বে এরা, বুঝতে পারছেন? বললো না বেদ বিধি ছাড়া যা বৈষ্ণব পাড়া, এই বৈষ্ণবদের জাত নাই বলে যা ছাড়ি বর্গী কথায় বলো না কি গো বলে বলে ও মা
তোমরা এমন বেয়া হ্যাঁ মেয়ে ছেলে রে ছি 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 ভাই দেখো দেখেছেন দেখেছেন তখন বেটা ছেলে গাইছিল তখন ট্যাপ ট্যাপ তাকিয়ে তাকিয়ে দেখছে যে ওই ওই দেখো 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 পাঁচ চকলির হাটের মতো কি করছে দেখো বাবারে 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 তাহলে এতক্ষণ ধরে এই প্রথম কথা তোমার কাছে আমার আলোচনা ছিল নিজের কন্যাকে বিয়ে করলে কেন এই কথাটা দ্বিতীয় কথা বলেছিলাম রাতে স্বামী দিয়ে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর এ মাল কোথা গেল তোর যে মেলা ঝোলায় মাল আছে তা মাল বার কর কই মালের খুব জাহির তো করছিস বাবারে আমার বৈষ্ণবের ঝোলা তা মালটা কয় তাহলে তোমার ধর্মটা কোথা রইল তুমি একটুখানি আমার কাছে বলো আপনারা কি পেলেন আবার বলছে আপনারা আমার দলে নাম লেখাবেন খবরদার ওর দলে নাম লেখাবেন না একদম না ধর্ম যে করবে তার কপালে দুঃখ আছে বুঝতে পারছেন ধর্মের কোনো স্থান নাই আছে ধর্মের কোনো স্থান নাই কোনো জায়গাতে ধর্মের স্থান নাই এই দেখুন কাল যেখানে গান হইল ওই অষ্টপ্রহর ছিল দিয়ে হরিনাম টরিনাম গানোর পর মনে করুন সেই নগরে নগরে ওটাকে কি বলে নগর ঘরে নাকি তার যে মূল গান করছে যে মূল গায়ক হরিনামের সে নামা বলি বেঁধেছে তিন খি করে মালা নিয়েছে বুঝতে পারছে দুটো জোড়া একটা বার সে রাধা কৃষ্ণ লেখা আছে যে আমি তখন ঢোল দাঁড়িয়ে গ্রামে ঢুকছি আমরা গাড়ি নিয়ে আর সুর দিয়েছে ও মাতা বেঁধে দে ললিতে সুরখানা দেখুন সুরখানা দেখুন এই যে ভদ্রলোকে ও মাতা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে রাধা যাবে জলানিতে যমুনার ঘাটে ও মাতা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে রাধা যাবে জলানিতে যমুনার ঘাটে আয় আয় নাগদা একটু থামো তো দাদা তোমরা আই বড় ছেলে তো চেঁচিও না আচ্ছা কাকা বাবু এই সুরটা কি করে আসছে স্বামীর ভাত আর খাবো না মা বলগা বাবাকে মদনের ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে ছেলে পুলে করছে কি রে কি বলছেন তা সুরটা কোথা থেকে আসছে এটা কোন ধর্মের লেখা আছে তা যে কীর্তনের হরিনামের মূল গান যে গায়ক তাকে আমি বললাম দাদা এটা সুরটা কোনখান থেকে এসেছে গয়া থেকে না মথুরা থেকে না বৃন্দাবন থেকে না দ্বারকা থেকে না এই বেনারস থেকে তা বলছে দিদি আপনি তো কবিয়াল মানুষ বই দিই বাচ্চেন এই সুর যদি না দিই আমাদের আর হরিনামের দলে বায়না করবে না আলো কেন বললো না এখন যেমন করলি তেমনি চললি নাকি বলছেন আচ্ছা আপনাদের কাছে যে এত ধর্ম কথা বললো কজন হাসাহাসি করলেন একজনের তো মুখে আমি হাসি দেখতে পেলাম না কতক্ষণা লোক ঝোলা নিয়ে ধুলো ঝাড়তে ঝাড়তে পালিয়ে গেল বলছে আর ভালো লাগছে না চো একই গান হয়েছে আর কেমন সুখ দিচ্ছি কেমন হাসছে বাবা খরচা আছে এসব মাল বার করতে হয় বুঝতে পারছেন এই মাল যখন দিয়ে দেবো না ও কুত্তা ধর্ম ভেসে চলে যাবে বুঝতে পারছো হ্যাঁ তা তোমার যে আমার ঝোলাটা দেখলাম ভাই তা তোমার ঝোলার মালটা কয় ঝোলার মালটা কয় যে মালটা আমি চাইলাম আমি চারটে আলোচনা করেছিলাম আর বেশি করি নাই প্রশ্ন আর একটা কথা আমি বলেছিলাম সেটা হচ্ছে বললাম বলো এই জগতের মধ্যেখানে তুমি যে ধর্ম বলছো ধর্মটা কি খাওয়া হয় মাকা হয় না মাথায় দেওয়া হয় না কি করা হয় ধর্মটা কি বস্তু কোন জায়গায় আছে আচ্ছা ধর্ম কোথাও নাই তা উনি একটা গল্প বললেন আমার গল্পটা খুব ভালো লেগেছে কে এখন হনুমান মন্দিরে প্রণাম করতে এসে ওই যে পায়খানা করে দিয়েছে বুঝতে পারছেন দিয়ে এক ভদ্রলোক চিড়ে নিয়ে গেছি মানে চিড়ে ব্যবসা করে দু মুঠো চিড়ে দিয়ে দিয়েছে সে চিড়ে দিয়েছে একজনা গুড় দিয়েছে দু হাতা একজনা দুধ দিয়েছে না কি বলছেন আর একজনা কলা বলা কলা বিক্রি করছে এক ছড়া কলা দিয়ে দিয়েছে
আর একজন ধূপকাঠি ব্যবসা করে ধূপকাঠি চিকচিকিতে খুলে ভালো করে গুঁজে দিয়েছে, দিয়ে প্রণাম প্রণাম করে ভোগ লাগিয়েছে। তাহলে খেয়েছে কে? অধর্মের দলে খেয়েছে না ধর্মের দলে খাইলো? আরে কথা বলছিস কোথা, মাছ পুরে কথা বল না, গল্প জানলি বলতে হবে। ওপর দিকে থুতু ফেলছি, নিজের গায়ে পড়ছে, একবার ভালো করে ভেবে দেখেছিস ভাই? ধর্মকে নাকি বলছে যে পায়খানা দিয়েছে, কে করে দিয়েছে পায়খানা, সেইটাকে ধার থেকে চিড়ে দিয়েছে, তাই হবে? তাহলে ওপর দিকে থুতু ফেলছিস নিজের, তাহলে ভগবানের কিংবা হনুমান মন্দিরে এই নিবেদন হচ্ছে নৈবেদ্য পায়খানা নাকি? ছি 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 ছি, তোর গলায় দড়ি জোটে না, একটু গলায় দড়ি নে, নাহলে সেলফ বক্স খা, তাড়াতাড়ি মরে যাবি নাকি বলছেন? ওরে এই ধর্ম কবে থেকে বিদায় নিয়ে নিয়েছে, অধর্মে তো গোটা দুনিয়া ভরে গিয়েছে, অধর্মে তো গোটা দুনিয়া ভরে গিয়েছে। এই যে আপনারা বড় বড় আসছে, আপনারা বড় বড় মোবাইল ব্যবহার করছেন, মোবাইল যত ভালো তত খারাপ। আগেকার দিনে ধর্ম ছিল কুশ ধরে বিয়ে হইতো কি দাদা, সত্যি কথা বলবেন? আর এখনকার দিনে কুশ ধরে বিয়ে দিতে হয় না মেয়েদের, এখন একটা ফোন ধরলেই বিয়ে হয়ে যাবে নাকি বলছেন? হ্যালো তুমি কোথায়? না আমি বেলতলায়। বলছে তুমি কোথায়? বলছে আমি তালতলায়। বলছে চলে এসো কালীতলায় নাকি বলছেন? তাহলে বিয়ে হয়ে গেছে তলায় তলায়, ছেলের বাবা মাও টের পেয়েছে না, মেয়ের মা বাবাও টের পেয়েছে না, তাহলে যে বিয়ে দিচ্ছে আমার বাবা মা সাজিয়ে নিয়ে চলে যাচ্ছে নাকি? তাহলে চিন্তা করো, তাহলে ধর্ম আছে? আমি একটা কথা বলেছিলাম, খুব গায়ে লেগেছে, মাস্টারের ধর্ম নয়, ডাক্তারের ধর্ম নয়, সব ভেজাল। আচ্ছা 60 টাকা কেজি দুধ নেবেন গোয়ালাদের কাছে, দেখবে তবু জল দিয়ে দেবে, তাহলে আসল মাল দিচ্ছে? সব দেবতার পুজো সোজাসুজি হয়, কিন্তু ডিলার সাহেবের কাছে গণেশের পুজো উল্টি হয়, বুঝতে পারছেন? আমার মায়ের হাসি দেখা গড়িয়ে পড়ছে, তো ডিলারের পাশে বাড়ি লোক বটে। আমাদের গ্রামে ডিলার সাহেব আছে জানেন, একদিন আমি জীবনে কোনদিন যাই না, তা আমি 5 লিটার তেল দরকার, বাড়িতে লক্ষ্মী পুজো ছিল, তা আমি দেখছি তেল তো দেয় না, তাহলে আমি একবার যাই, দেখলাম মামা 5 লিটার তেল লাগবে গো। বলছে হ্যাঁ নিয়ে যা, 5 লিটার করে 10 লিটার নিয়ে যা। তা আমি বলছি কত করে লিটার? তা বলছে 70 টাকা লিটার। আলা কিছু কম নাও। বলছে তুই কত কম দিবি? আলা তাহলে এক কাজ করো, 70 টাকা বলে তো 50 টাকা কম নাও লিটারে, তবে যাই পারলি ওই 100 টাকা কম, যা 20 টাকা নয় 10 টাকা করে কম দেবে, বেশ ঠিক আছে। তা দেখছি গণেশটাকে উল্টো করে রেখেছে। আলা মামা সব দেবতা সোজাসুজি, গণেশ উল্টো কেন? বলছে ওরে বুঝতে পারছি না, যাতে খরিদ্দার না আসে মাল সব লাগে সাপ্লাই করে দেবো, বুঝতে পারছিস? আর তা ভালো বুদ্ধি আছে বাপু তোমার। হ্যাঁ তা কি বলবো, সে কোথা গেল, কোথা গেল, কোথা আসতে আসতে কোথা গেল আমার ধর্ম দাদা? দাদা রে কোথাও ধর্ম নাই। এই দেখ যে নিজের স্ত্রীকে নিয়ে আসবি বিয়ে করে, সত্যি কথা বলছি, তার প্রতি ভরসা করা যায়, কিন্তু এখনকার মেয়েদের আর ভরসা নাই। আচ্ছা স্বামীকে বলছি তুমি এখানে বসো, ব্যাগটা ধরে আমি একবার বাথরুম থেকে আসি, দিয়ে তার বয়ফ্রেন্ডকে ফোন করি, তার মাল চম্পট হয়ে গেছে। আর এ মনে করো সে চোদ্দুর মতো বসেই আছে ব্যাগ ধরে। তোদের লজ্জাও লাগে না এসব কথা আমাকে বলিস না ভাই। একটা ভদ্রলোক বলছে অম্বিকাদি আপনার যেমন ইউটিউবে গানগুলো শুনি সেগুলো হচ্ছে না কেন দাদা? সব জায়গায় সব মাল দেওয়া যাবে না, কারণ সমাজ বুঝে মাল একটু দিতে হয়, কারণ এই সর্ষে পালনের গ্রামের লোক আমি জানি কেমন খরিদ্দার, বুঝতে পারছেন? কারণ এই যত ওজন নেবেন বাটখারা তত ওজন কিন্তু হবে না, কারণ এই ধর্মদাদার দলে যে কোটা বলে আপনাদেরকে বলে কর, আপনারা সেই কথাটা শুনে সুন্দরভাবে ওনার কথায় মজে গিয়ে আপনি মনে মনে ভাবলেন অধর্মের কোনো স্থান নাই। ভুল, অধর্ম সবার আগে এসেছে, অধর্ম যদি না আসতো তাহলে ধর্মের কোনো স্থান থাকতো না, ধর্মের কোনো স্থান নাই, আগে অধর্ম এসেছে পৃথিবীতে তবে কিন্তু ধর্ম। আর দেখবেন সঙ্গে সঙ্গে অধর্মকেও পাঠিয়েছে ধর্মকেও পাঠিয়েছে। আমি একটা প্রথমে কথা বলেছিলাম, আল্লাহ তাআলা যিনি ইসলামে লা শরীক আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই, তিনি নিরাকার বস্তু। সেদিন আল্লাহ তাআলা বলেছিল আজ থেকে আমি তোমার গলায় একটা নানতের তৎ পড়িয়ে দিলাম। আল্লাহকে বলল দেখুন আমি যেদিকে যাব প্রতিটা মানুষকে যেন আমার পথে পরিচালনা করতে হবে। ওই জন্যই নানতের তৎটা
স্ট্যাম্প মারার মতো দিয়ে দিয়েছিল, বুঝতে পারছেন? ধর্মকে দেয় নাই তো, ধর্মকে দেয় নাই তো। একটা ছোট্ট বড় কথা বলি, যে আমার গানের মধ্যে এখানে ফিরে যাব। এই দেখুন, আপনারা বাঁদর নাচ দেখেছেন? বাঁদর নাচ দেখেননি? বীরভূম থেকে আই দেখো, আমার কাকিমা বলছে দেখিয়েছি। ও মা, যখন বাঁদর নাচাইতে আসে আমাদের এইদিকে এই বর্ধমানে বীরভূমে মালদা থেকে আসে, লাল মুখো বাঁদর দেখেছেন? লাল লাল মুখ, বাঁদরের মুখটা লাল হয় আর হনুর মুখটা কালো হয়। কিন্তু এখানে দেখছি বজরংবলীর মুখ তো লাল হয়ে গিয়েছে, এখানে কিন্তু কালো নাই। আচ্ছা তা কি বলবে, ধরো সর্ষে পালুম দিয়ে একবারে জলুম দিয়ে বনগা চিৎগা উরুম দিয়ে হয়ে সব নাচাইতে নাচাইতে চলে যেছে, বুঝতে পারছেন? তেমন সময় এই বাঁদর নাচাইতে এসেছে, আর আমার কমিটি ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে, এই ভাইয়েরা খুব কষ্ট করে কবি গানটা দিয়েছে 3 বছর। প্রথম বছর মধুমিতা তুফান বিশ্বাস, তারপরের বছরে মানিক মণ্ডল আর সনু সাহা, আর এই তৃতীয়বার অম্বিকা রসরাজ, নাকি বলছেন? বেশ তা ভালো, আমি কায় মনোবাক্য প্রার্থনা করছি এইরকম যেন তোমরা ভিক্ষা শিক্ষা করে প্রতি বছর কবি গান দিও, বুঝতে পারছি? বেশ বেশ। তারপরে আবার কালকে যাত্রার আছে শুনলাম, বউ হয়েছ রঙের বিবি, বিখ্যাত ব্যাপার তো, বউ রঙের বিবি হয়ে গেছে, চিন্তা করো। কাল পরশু দিন যখন একটা গান ছিল দেখলাম, বলছে বউ এনেছে পাইয়ে ধরে আর মা এনেছে মাইনে করে, বলে হারি যায়। বেশ বেশ বেশ, ভালো ভালো পালা চলছে, এই কদিন ভালো পালাই চলছে। তা কি বলবো দাদা, এই বাঁদর নাচ দেখাতে দেখাতে চলে এসেছে আমাদের সরিষা গ্রামে, ছেলে পুলেরা দেখছে এবার বাঁদর যাই নাচছে, সঙ্গে সঙ্গে কেউ পেঁপে, কেউ আলু, কেউ বেগুন, কেউ পটল, কেউ মূলো বাঁদরটার হাতে দিয়েছে, বাঁদরটা চুপচুপ করে সব খাইয়ে ফেলেছে। আর কমিটি ছেলেগুলো দেখছে, আহ আরে বাঁদর তো মালদার লোক, ও তো আম খাইতে ভালোবাসে, মালদাতে তো খুব ভালো ভালো আম আছে। আমি এক কাজ করি, এই হনুমানের জন্য আম এনেছিলাম পিয়ারা ফুলি ছোট্টো পাড়া, তা ওই একটা আম আমি বাঁদরের হাতে দিয়ে দিই, দিয়ে পিয়ারা ফুলি আম একটা বাঁদরের হাতে দিয়ে দিয়েছে জানেন। আর যাহা তা বাঁদরটা খেতে আরম্ভ করেছে, নাচ দেখাতে দেখাতে মনের ভুলে একবারে বাঁদর আটিটি সদ্য গিলে খাইয়ে ফেলেছে, বুঝতে পারছি? আটি গিলে ফেলেছে আর পায়খানার দ্বারে আটি লেগে গিয়েছে। বা বেটা ছেলে বাঁদর পেটটা ভুলে একবার জয় ঢাক হয়ে গিয়েছে, পাশের গ্রামে যে নাচাইতে গিয়েছে বাঁদরবালা গান ধরেছে, বাঁদরবালা গান ধরেছে, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে মজা দেখাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে মজা দেখাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে মজা দেখাবো। বাঁদর তো বেটা ছেলে পেট তো ভুলে জয় ঢাক হয়ে গেছে, ও নড়ছেও না চড়ছেও না। তাই এই আমার মা জাননীর নাচ দেখতে গিয়েছে, বলে হ্যাঁ গো বাঁদরবালা শোনো শোনো, তোমার বাঁদর নাচে না কেন বাবা? বলে কেন? বলে ওই যে পেটটা তো ভুলেছে কেন? বাঁদরবালা বলছে আসতে আসতে, বলে বাঁদরবালা বলছে আমি তো এতক্ষণ তো দেখি নাই, এবার দেখতে হবে। তা হাত দিয়ে দেখছে গজ গজ করছে, বুঝবে? সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে, পশু চিকিৎসা যেখানে হয় ওইখানে দেখছে। তা সে ডাক্তারবাবু বলছে এক কাজ করো, এই বাঁদরটার পেটে একটা ছবি তুলতে হবে। ছবি তুলে দেখছে বাবারে একটা পায়খানার দ্বারা আঁটি লেগে আছে, বুঝতে পারছেন? বলছে আঁটি তো এমনি হবে না, পেট কেটে অপারেশন করে বার করতে হবে। তা বাঁদরবালা বলছে বাবু এই পেট কেটে অপারেশন করে বার করে দেন, সুস্থ করে দেন, আমি বহু কষ্ট গরিব মানুষ, বাঁদর নাচি দুটো পয়সা রোজগার করবো। তা বলছে এক সপ্তাহ থাকতে হবে, এই এক সপ্তাহ যদি না থাকো বাঁদর সুস্থ হবে না। বলে বেশ ঠিক আছে। এবার এক সপ্তাহ থেকেছে, আবার ধরুন এই অষ্টমঙ্গলার সময় ঠিক এমন দিনে সঙ্গে সঙ্গে বাঁদরবালা তখন তাই তো, সঙ্গে সঙ্গে বাঁদরবালা বলছে তাহলে ভালোই হইল। এবার আবার এক সপ্তাহ পরে নাচ দেখাতে এসেছে, দেখানোর পর সেই কমিটি দাদারা কেউ বেগুন কেউ মূলো কেউ পটল কেউ আলু সব দিয়েছে, আর যে পিয়ারা ফুলে আম দিয়েছিল সে তখন এত বড় একটা হিম সাগর দিয়েছে, বুঝতে পারছেন? বলে গেলবারে পিয়ারা ফুলি দিয়েছিলাম, এবারে ছোট্ট মাল দেবো না বড় এনেছি, ওই পিয়ারা ফুলি বাদ দিয়ে এবার হিম সাগর বড় দিয়ে দিয়েছে হাতে ধরিয়ে। বাঁদর তখন নাচছে ঠিকই, একবার মুখে ঠেকাইছে আর একবার পাচায় ঠেকাইছে, বুঝতে পারছেন?
একবার মুখে ঠেকাইছে আর একবার পাছায় ঠেকাইছে। তা এই দর্শকে বলছে কি ব্যাপার, বাঁদর আমটা একবার মুখে ঠেকাইছে একবার পাছায় ঠেকাইছে কেন? বাঁদরওয়ালা বলছে ভাই বলো না, গেলবারে আম খাইয়েছিল, দিয়ে আম খাইয়ে আটটি নেগে গিয়েছিল, পেট কেটে বার করতে হয়েছিল, সেই জন্য বাঁদর আগে মেপে দেখছে, বুঝতে পারছেন যে এই ধারে যদি মালটা খায় তাহলে এই ধারে বেরোবে তো নাকি, তাহলে আগে মেপে দেখাই নাই ভালো নাকি বলছেন, যদি বেরোয় তাহলে আমটা খাবো আর না হলে রেখে দেবো নাকি বলছেন, তাই না? তা আমি আমার ওই ধর্ম দাদাকে ওই আটি মাপা করে একটুখানি আমি মেপে দেখলাম যে তোর ঝোলায় কত মাল আছে, তা তোর ঝোলা দেখলাম ১২ বছর কিনে, ও এক ১২ মিনিট ঝোলা বন্ধ হবে না, বুঝতে পারছেন? ও ঝোলায় কিছু নাই, ও ঝোলায় শুধু আটখানা নারিকেলের মালাই। ঠিক ঠিক, আমার ঝোলা কোনোদিন এটা আটঙ্ক ছিল না, বাবাজিদের ঝোলা কোনোদিন চেক করে দেখেছেন কি ভরা থাকে? লাউর খোলা থাকে কোনোটায় আর কোনোটা নারকেলের মালায়, কেন বলুন দেখিনি? সাধন ভজন করবি তো নারিকেলে নারিকেলে নারিকেলে, দেখবেন যারা গোঁসাই হয় বিধান দিয়ে বেড়ায়, লোকের বাড়ি বাড়ি বিধান দেয় না, পাঁচ ছটা মেয়ের সঙ্গে তারা অনেক ঠাট্টা মস্করা করে তারা গোঁসাই সেজে বেড়ায়, বুঝতে পারছেন? হ্যাঁ, আর যারা ডাকাতি করে, যারা চুরি করে, যারা মার্ডার করে, তারাই কি করে? তারাই সাধু হয়, বুঝতে পারছেন? দেখবেন কারো হাত কাটা, কারো পা কাটা, কারো কান কাটা, কারো নাক কাটা, সে আগে সব ঘেঁটে দেখে নিয়েছে যে মালে কোন জায়গাটা কোন কিছু আছে, সব করিডোরে অবশেষে দেখছে এবার দুটো কথা হরিনাম বলতে হবে, নাইলে হবে না কি বাবা, তাই তো? তাহলে তুমি ভেবে দেখো এই কথাটা তোমার বলা চলছে না, তাই আমি বলবো না চূড়ান্ত সময় বয়ে যায়, আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, এবার দু চারটে কথা কিছু আপনাদের কাছে আমি বলবো। দাদা না না দারি রে নারে না, দাদা না না দারি রে নারে না, দাদা না না দারি রে না, দাদা না দাদা না দারি রে, দাদা না না দারে দারি রে না, দাদা না দারি রে, দাদা না না দারি রে না দারি রে না না দারি রে না দারি রে না না দাদা না না দারি রে না না দাদা না না দারি রে না না দারি রে না দারি রে না না দাদা না না দারি রে না না দারি রে না দারি রে না না দারি রে না না রে দাদা না দাদা না দারি রে দাদা না না দারে দারি রে না দাদা না দারি রে দাদা না দাদা না দাইরে 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 না।